রকমের পিঠা আছে। পিঠা উৎসবটা আমরা সবসময়ই করে থাকি, প্রত্যেক বছরই করি। এটা উৎসবের মতো আর কি আমাদের জন্য, প্রত্যেক বছর এটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি। যাতে এই ঐতিহ্যটা আরো টিকিয়ে রাখা যায়, সবাই যাতে আরো সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে সেজন্য। চমৎকার একটি আয়োজন যেটি সিলেটে প্রতি বছরই হয়, ওনারা আয়োজন করে থাকেন গ্লোবাল স্কুলে, আজকে হচ্ছে। তো এই পিঠা উৎসবটা শুধুমাত্র অন্যান্য উৎসবের মতো সাধারণ একটি উৎসব নয়, এটি বাঙালির প্রাণের যে কয়েকটা উৎসব রয়েছে, আমরা যদি বৈশাখী উৎসব, নবান্ন উৎসব বলে থাকি, তার মধ্যে অন্যতম এটি হচ্ছে পিঠা উৎসব। এখানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্টলে পিঠা নিয়ে আসে, প্রায় 30-35 স্টল থাকে সারাদিন। আমাদের বিভিন্ন সংগঠন পরিবেশনা নিয়ে আসেন, আমাদের কুষ্টিয়া থেকে লোকসঙ্গীত শিল্পীরা তাদের পরিবেশনা নিয়ে আসছেন। আর মূলত শ্রুতি কাজ করে আসছে নতুন প্রজন্মকে, এবং নতুন প্রজন্মকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য।